কলকাতা, ঘুমিয়ে আছে কলকাতা, নিস্তব্ধ নগরী। এখন তিলোত্তমা কলকাতা এখন ঘুমিয়ে আছে। কল্লোলিনী কলকাতা, জনস্রোতের উত্তাল তরঙ্গে ভেসে যাওয়া কলকাতা এখন ঘুমিয়ে আছে, নিস্তব্ধ, নিথর দেহের মতো পড়ে আছে। বিশাল বিশাল রাস্তাগুলো, বিশাল বিশাল সেতুগুলো, হুগলি সেতু, হাওড়া সেতু, বালি ব্রিজ, বিরাল বিরাল উড়াল পুল, সমস্ত যেন নিস্তব্ধ, অসার। কলকাতা ঘুমিয়ে আছে। এই সেই কলকাতা যে কলকাতা মিছিলের কলকাতা, যে কলকাতায় আমরা দেখেছি অনেক মিছিল, এই সেই কলকাতা আমরা দেখেছি হকারদের চিৎকার, আমরা দেখেছি চালাদের চিৎকার, আমরা দেখেছি মানুষের চিৎকার, আমরা দেখেছি মিটিংয়ের শব্দে গম গম করছে ধর্মতলা, আমরা দেখেছি শহীদ মিনারের নিচে অসংখ্য মানুষের জমায়েত, আমরা দেখেছি ফুটবল মাঠ, আমরা দেখেছি ফুটবল মাঠে খেলার উত্তাল তরঙ্গের মতো মানুষরা ছুটে বেড়াচ্ছে এদিক থেকে সেদিক, পেছনে মাউন্টেন পুলিশ তাড়া করছে। এই সেই কলকাতা, নিস্তব্ধ ঘুমিয়ে আছে কলকাতা। কেন ঘুমিয়ে আছে? কারণ এক অশরীরী শত্রু তার বিরুদ্ধে লড়াই করছে কলকাতা। চারিদিক দিয়ে সারাশির মতো গলা চেপে ধরেছে সেই অশরীরী আত্মা, অশরীরী শত্রু, তাকে আমরা কেউ চিনি না। কলকাতা ঘুমিয়ে আছে, তাই কলকাতা নিস্তব্ধ। এই শহীদ মিনারের নিচে আমরা দেখেছি কত ম্যাজিক, কত মাদারিকা খেল, কত বিচিত্র মানুষ। আমরা দেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কত মানুষ, কত ছেলে, কত মেয়ে, কত যুবক, কত যুবতীর উত্তাল তরঙ্গ। কিন্তু এখন যদি আমরা নদীর পাড়ে গিয়ে দাঁড়াই, তাহলে দেখব নিস্তরঙ্গ গঙ্গা বয়ে চলেছে সমুদ্রের দিকে। কলকাতা এখন নিস্তব্ধ। এখন আর আমরা কেউ শুনতে পাই না, রাত্রের আকাশে কেউ চিৎকার করে বলছে চোর চোর চোর, অথবা কেউ বলছে না জাগতে রাহো, বা কেউ বলছে না, বা জিজ্ঞাসা চিহ্ন মুখে নিয়ে চোখে নিয়ে জালনা উঁকি মেরে জিজ্ঞেস করছে না কেউ, ও কি বাড়ি ফিরল, ওরা কি বাড়ি ফিরল, ওরা কি বাড়ি ফিরতে পেরেছে। এখনও সেই আত্মচিৎকার, শালীনতা হরণের আত্মচিৎকার শুনতে পাই না আমরা। আমরা শুধু শুনি বাতাসে করুণ সুর, আমরা শুনি শুধু এখনও ঝরা পাতা ঝরে পড়ছে রাস্তায়, সেই রাস্তায় ঝরা পাতা ঝরে যাওয়ার শব্দ আমরা শুনতে পাই। আমরা এখনও শুনি পাখির কলরব, আমরা এখনও শুনি বাতাসে মেঘের গর্জন। আমরা বসন্ত চলে গেছে, কিন্তু তবুও শুনি কোকিলের ডাক। কলকাতা তবুও ঘুমিয়ে আছে, কলকাতা নিস্তব্ধ। এই জনতরঙ্গহীন কলকাতা আমরা কখনো দেখি না, দেখিনি, জানি না পৃথিবী ভারশূন্য হবে কি না, জানি না পৃথিবী মানুষশূন্য হয়ে সূর্যকে প্রদক্ষিণ করবে কি না, আমরা জানি না। কলকাতা এখন নিস্তব্ধ। আমরা তাই এখন শুধু মাঝে মাঝে এটাই শুনি যেন বাতাস আমাদের চিৎকার করে বলছে পাগলা মেহের আলীর মতো, তফাত যাও, তফাত যাও, বাড়ি থেকে বেরিয়েও না, শীত কেটে জঞ্জাল ঢুকিও না, শীত কেটে রোগ ঢুকিও না, বাড়িতে থাকো, তবেই না তুমি জিততে পারবে। এই সেই কলকাতা আবার একদিন জেগে উঠবে, আবার সেই নতুন সূর্যের আলোতে আমরা দেখব কলকাতা এখন নিস্তব্ধ, কলকাতা এখন ঘুমিয়ে আছে।